মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, বাড়িতে ব্লগটা শুরু করা হয়নি, এরা কোথাও বেরোনোর সময় সবসময় তাড়া থাকে, আর বুঝতেই তো পারছো মেয়েদের ব্যাপার, মানে যে টাইম থাকে তার আধ ঘন্টা, আরো মিনিমাম আধ ঘন্টা, তারপরে আরো দেরি হতে পারে। যাই হোক, 9:30 বেরোনোর কথা, সে জায়গায় বাড়ি থেকে বেরোলাম 10:10 বাকি। এখন যাচ্ছি কারখানার পথে। প্রতি বছরই আমাদের কারখানার কি পুজো হয়, বিশ্বকর্মা পুজো, তা তার জন্য। আর এই বছর ওয়েদারটা খুব সুন্দর করেছে, অন্য বছর কি নয় রাতে বৃষ্টি হয়, নাহলে সকাল থেকে ঝিরঝির বৃষ্টি, নাহলে রাস্তায় জল জমে থাকে, বিভৎস কাণ্ড। গত বছর ব্লগ যারা দেখেছে তারা বুঝতে মানে জানো যে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি চার চাকাতে, যেন দোল্লার খেতে খেতে যাচ্ছিলাম। তাই এবছর দেখছি যে না, রাস্তাটা ছেড়েছে, দোল্লা খাচ্ছি না এখনো পর্যন্ত, হাওড়া রাস্তা চলে এসেছি। আর আমার কি হয়, বছরে একবারই কারখানায় আসি পুজোর দিনকে, অন্য সময় আসা হয় না, প্রয়োজন পড়ে না, সেরকম আসা হয় না। তা ওখানে সবে যোগাযোগ করে নিয়েছে, আর ঠাকুরটা তো আমরা কিনে পাঠিয়েছি এবছর, তোমাদের আমি আগে ব্লগে দেখিয়েছি, অ্যানিভার্সারির ব্লগে। তা কালকে রাত্রিবেলা একটুখানি গোছগাছ করেছে ঠাকুরটা, ওটা প্রথমেই তোমাদের দেখালাম একটুখানি, ঠাকুরের যে কারখানার যারা থাকে, দেখাশোনা করে বা থাকে, তারা সুন্দর করে গোছগাছ করেছে, তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিয়েছি। আর আজকে গিয়ে দেখি আরো কতটা সুন্দর ওরা গোছগাছ করেছে। আর মিস্টার হালদার কালকে ফিট ছিল, দেখো কলা গাছ দেখাই যাচ্ছে, বাইরে গিয়েছিল, আজকে সব ভোরবেলা ফিরেছে 6:45, তা হাওড়া থেকে ফুল নিয়ে চলে এসেছে, ভালো করেছে, ওখান থেকে ফুলটা অনেকটাও পেয়েছে, আর মনের মতো পেয়েছে, ঠাকুরের মালাটা লাগলো বেশ বড় পেয়েছে, পরালে দেখতে পাবে, ভালো হয়েছে। আর আমি একটা নতুন শাড়ি পরেছি পুজো উপলক্ষে, মিস্টার হালদারও পাঞ্জাবি পরেছে পুজো উপলক্ষে, নতুন পাঞ্জাবি, মিস্টার হালদার পাঞ্জাবি এরকম, মানে পরলে ঠিক মান্ডেসটা মনে হয় আমার থাকে না, কিন্তু এখন দেখি পড়েছে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তা চলো বিশ্বকর্মা পুজোর ব্লগ কেমন হয় সাথে দেখো। এটা কারখানা যাওয়ার রাস্তা, দেখো মেইন রোড থেকে ঢুকলাম, একটু তো ঢুকতেই হবে, গাড়ি গিয়ে গিয়ে ওই অবস্থা বাবা, কারখানা গেটে ঢুকছি, আমাদের অফিসের কাকু ড্রেস দিয়েছে, দেখো একদম বাচ্চা ছেলে হয়ে গেছে, ইয়ং হয়ে গেছে কাকু। এই কারখানায় ঢুকছি, এই এইটা ছিল, এটা 2 বছর তোমরা দেখেছো, এখন এটা চেঞ্জ করা হয়েছে, পাশে নতুন একটা বড় নেওয়া হয়েছে। আর গাঁদা ফুলটা ছুটতে হবে ঘট বন্ধ দেওয়ার জন্য। হ্যাঁ, এবার ঠিক মানানসই মতো হলো, একটা মালা পরে দিলে ভালো লাগবে না, তাই না? গাড়িটাতে মোটামুটি কলা গাছ দিয়ে সাজিয়ে এবছর ফার্স্ট দেওয়া হচ্ছে কলা গাছ, যেহেতু মিস্টার হালদার নিয়ে এসছে হাওড়া থেকে কলা গাছ বেশি আছে, তাই গাড়িতেই দেওয়া হয়ে যায়। সবাই যোগাযোগ করতে সবাই খুব ব্যস্ত, বুঝতেই পারছো, যোগাযোগ মোটামুটি কমপ্লিট, এবার ঠাকুরমশাই পুজোই বসবে, দেখো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, ওটা বাঁ দিকে ফেলে দেখো, আস্তে করে হাতটা ফেলে, বাবার হাত দিয়ে জল পুজো জল হাতটা ধরো, সরন্তি সার হবো সর্ব কার্যে খুব ভালো, তা মোটামুটি পুজো হাফ হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি দিতে বসে বাইরে আছে, জিনিসপত্র আনছে, ওর জন্য দাঁড়িয়ে মানে ওয়েট করছি, এলে অঞ্জলি
অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপর হোম আরম্ভ হবে। পুজোর শুরুটা সুন্দর করে হয়েছে আর পুজোর সামনে বসো ওই পাশে বসো আর ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখাচ্ছি একটু চেপে চেপে বসো আর তাহলে সুমিতার একটা ভালো পজিশন আছে ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরের পাশে আর আছে সুন্দরী কাঠ বড় অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে হোমের জন্য যোগাযোগ হচ্ছে সুন্দর করে। হোম হয়ে গেল, পুজো এইমাত্র শেষ হলো, হয়নি এখনো, আরতিটা বাকি আছে। হোমটা হলো 12:30 বাজে। পুজো শেষ হয়ে গেছে, ঠাকুর মশাই চলে গেছে, সবাই ফল নিয়ে বসেছি, খুব খিদে লেগেছে এখন। আর আমাদের পার্সেল চলে এসেছে, পার্সেলে কি আছে আমরা তো জানি না, কি নিয়ে এসেছে মশাই দাদা, পার্সেলে কি আছে আমাদের? সেটাই আগে বলবেন তো যে বিরিয়ানি আছে, মিষ্টি প্যাকে খেতে পেট ভরবে না। তো শুনেই নিয়েছো মিনিটি, আমাদের পার্সেলে আছে দুপুরে হচ্ছে বিরিয়ানি আর এখন ফল খাওয়া হচ্ছে। তারপর তো বিশ্বকর্মা পুজো, বুঝতেই পারছো ফলের সঙ্গে জল সর্ব সব কিছুই চলবে। বিরিয়ানি ঢালা হয়ে গেছে আর এই ঠাকুর বসে আছে ওদিকে, ম্যানেজমেন্ট এদিকে যা আছে এখানে সব ওরা গুছিয়ে নেয় মোটামুটি, আর ওইদিকে তো পানি চলছে, বুঝতেই পারছে বিশ্বকর্মা পুজো বলে কথা। তা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে কথা বলছি, খুব জোর খিদে লেগেছে, 2 বাজে এখন, পুরো 2 বাজে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের ওয়ার্কশপে যে কি বানানো হয় এই দেখো, এই কি ফ্যান আছে আমি জানি না, মোটর লাগানো আছে সব, আর ওইগুলো কি আমি কিছুই জানি না, জাস্ট আমি এসে দেখছি তোমাদেরও দেখাই, এর নাম আমার জানা নেই। এইগুলো ফ্যান, এইগুলো তো জানি, এইগুলো ফ্যান, এক্সস্ট ফ্যান মানে তোমার ইন্ডাস্ট্রিয়াল, এর থেকেও বড়ো বড়ো ফ্যান হয় যে লরি ভর্তি করে যায় এই পর্যন্ত, কিন্তু আমার এইসব সম্বন্ধে কিছুই আইডিয়া নেই। মিস্টার হালদার জানে, কারখানার লোক জানে, অফিসের লোক জানে, এই পর্যন্ত আমার নো আইডিয়া। পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেল, সব খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, ওখানে প্যাকেটের ব্যবস্থা হচ্ছে, বাড়িতে প্যাকেট একটু নিয়ে যাবো, আশেপাশে লোককে দেওয়ার আছে মিষ্টি একটু, তা চলো যেতে যেতে আবার কথা বলি।